बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आशा करी आल्लाहर रहमते सबाई अनेक अनेक भालो आछेन। आलहामदुलिल्लाह आमी आल्लाहर रहमते भालो आछि। आजके आर एकटा भिडियो निये आसलाम आर आजके आमी शेयर करब अल्प समय डिप फ्रिजेर बरफ छाड़िये किभाबे सहजे डिप फ्रिज परिष्कार करा जाय। आर फ्रिज परिष्कार करार आगे अवश्यई फ्रिजेर सुइचटा बंद करे निबेन आपनादेर फ्रिजेर। आमिओ आमार फ्रिजेर सुइचटा बंद करे निएछि आर এখন এই তো আমার ফ্রিজের ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর পরিষ্কার করার আগে আমি ফ্রিজের যে জিনিসগুলো আছে এগুলো অল্প অল্প করে বের করে নিব। এই তো আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি। আর ফ্রিজের উপরে তারপরে চারপাশে কিন্তু অনেক বরফ জমা আছে আর এগুলো কিন্তু মানে খুব ফ্রিজের এই বরফগুলো কিন্তু অনেক শক্ত থাকে আর এগুলো ছাড়াতে কিন্তু অনেক কষ্ট হয় আর অনেক সময়ের দরকার হয়। আর কিভাবে অল্প সময়ে এই বরফগুলো জমি আমি ফ্রিজটা পরিষ্কার করে নেই চলুন তাহলে আমার ভিডিওটা দেখে নিন। এই তো আমি এখানে একটা বোতলে কিছু পানি ভরে নিয়েছি। পানি ভরে আমি এখন বোতলের মুখটা এখানে স্প্রের বোতলে যে একটা ইয়া থাকে মুখ থাকে সেইটা দিয়ে বোতলটা লাগিয়ে নিয়েছি। আর এখন ফ্রিজের চারপাশের বরফে আমি এই পানিগুলো অল্প অল্প করে স্প্রে করে দিব মানে সব জায়গায় যাতে বরফগুলো ভালোভাবে ভিজে। আর আমার ফ্রিজের নিচে কিছু মাংস আছে এগুলো আসলে অনেক বরফে অনেক শক্তভাবে লাগানো আছে এগুলো বের করা যাচ্ছে না এই জন্য রেখে দিয়েছি একটু পরে বের করে নিব। এই তো আমি পানিগুলো চারপাশে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি আর এই পানিগুলো স্প্রে করার কারণে কিন্তু 5-7 মিনিটের মধ্যে ফ্রিজের এই শক্ত বরফগুলো মানে নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে এগুলো অল্প সময় আসলে সহজেই ছাড়ানো যাবে। তো আমি কিন্তু ফ্রিজের চারপাশে পানিগুলো স্প্রে করে নিয়েছি আর বরফের কারণে এই যে ফ্রিজের স্ট্যান্ডগুলো কিন্তু অনেক শক্তভাবে লাগানো আছে। এই তো আমি এখন এখানে নিচে একটা প্লাস্টিকের চামিচ এটি এই চামিচ দিয়ে এখন আমি বরফগুলো ছাড়িয়ে নিব। আর এই তো বরফগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে আলগা হয়ে গেছে। আর ফ্রিজ পরিষ্কার করার সময় এই যে বরফ ছাড়ানোর সময় আপনারা অবশ্যই একটা প্লাস্টিকের চামিচ নেবেন কারণ এখানে শক্ত কোনো হাতিয়ার ব্যবহার করা যাবে না। আর ফ্রিজের নিচে যে কোনো একটা কাপড় না হয় প্লাস্টিকের যে কোনো কিছু বিছিয়ে রাখবেন কারণ বরফগুলো তো অনেক শক্ত থাকে এগুলো ফ্রিজের উপরে পড়লে খালি জায়গায় সমস্যা হতে পারে ফ্রিজের। এই তো দেখতেই পারতেছেন যে বরফগুলো কত আলগা হয়ে গেছে আর এগুলো কত সহজে এই যে ছাড়ানো যাচ্ছে। এখন আমি এই যে চামিচের সাহায্যে ফ্রিজের চারপাশের বরফগুলো এইভাবে ছাড়িয়ে নিব। এই তো ফ্রিজ বরফগুলো কিন্তু খুব সহজেই মানে কত সহজভাবে ছাড়ানো যাচ্ছে। তো ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে কি না বুঝতেছি না, আমি লাইটের কারণে হয়তো অতটা দেখা যাচ্ছে না। আর আশা করি আমার আজকের এই টিপস আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওগুলো দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন।
परवर्ती वीडियो नोटिफिकेशन पावर जुन्नो आर जार ऑलरेडी आमार चैनल टा सब्सक्राइब करे आमार पाशे आसेन आमार वीडियो गुला देखेन सुंदर सुंदर कमेंट करेन तादेर के जाने अनेक अनेक धन्यवाद आमार पाशे थाकार जुन्नो। ए तो एखन आमी एइभावे करे माने फ्रिजेर सब बरफगुलो सारिये तारपरे फ्रिजटा भालोभावे परिष्कार करे निब। এই তো দেখতেই পারতেছেন কত সহজে বরফগুলো সারানো যাচ্ছে, আর এই পানি ব্যবহার করার কারণে কিন্তু এই বরফগুলো এত অল্প সময়ের মধ্যে আলগা হয়ে গেছে, আর খুব সহজেই মানে বরফগুলো সারানো যাচ্ছে। এই তো আমি ফ্রিজে সমস্ত বরফগুলো সারিয়ে তারপরে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, আসলে ওই কাপড় দিয়ে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। এই তো দেখতেই পারলেন কত অল্প সময় খুব সহজে আমি বরফগুলো সারিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, আর আপনারাও এভাবে খুব সহজে অল্প সময়ে এইভাবে আমার টিপস ব্যবহার করে ফ্রিজটা ডিপ ফ্রিজ এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।